বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ 2022। কনস্টেবল পদের বিদ্যমান নিয়োগের নিয়ম নীতির আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। এই পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোট 7টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পেতে পারবেন। পদের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন যোগ্যতা ও শর্তাবলী উল্লেখ করে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, ওজন এবং অন্যান্য তথ্যাদি সতর্কতার সাথে পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইনে প্রার্থী মিথ্যা কিংবা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল হবে। ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে প্রার্থী আজীবনের জন্য বাংলাদেশ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনুপযুক্ত বা নিষিদ্ধ ঘোষিত হতে পারেন। তাই প্রত্যেক প্রার্থীকে সতর্কতার সাথে অনলাইনে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অনলাইনে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং শেষে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি SMS পাঠানো হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট প্রদান করা হবে। যোগ্য প্রার্থীগণ A4 সাইজ কাগজে 2 copy প্রিন্ট করবেন। অ্যাডমিট কার্ডের 2 copy ব্যতীত কোনো প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ধাপে অংশগ্রহণ করতে পারবেন না। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রথম দিন। এই ধাপে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীকে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের 2 copy, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল ডকুমেন্টস সহ উপযুক্ত ড্রেসে নির্ধারিত দিনে যথাসময়ে নির্দেশিত স্থানে উপস্থিত থাকতে হবে। ভেন্যুতে প্রবেশের পরই একটি নির্ধারিত স্কেল দিয়ে প্রার্থীর উচ্চতার সঠিকতা যাচাই করা হবে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের লাইন করে মূল ভেন্যুতে নিয়ে যাওয়া হবে। সেখানে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুসারে প্রার্থীদের উচ্চতা, ওজন ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ পরিমাপ করা হবে। এরপর প্রার্থীর ডকুমেন্ট যাচাই করা হবে। শারীরিক মাপ ও ডকুমেন্ট যাচাইয়ের সঠিকতা পাওয়া প্রার্থীদেরকে যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের 1 copy প্রদান করা হবে। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের সময়সূচি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আগত প্রার্থীদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট ও রেজিস্টারে সংরক্ষিত তথ্যাবলী পুনরায় চেক করে ভেন্যুতে প্রবেশ করানো হবে। এক্ষেত্রেও যথাযথ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো প্রার্থী মাঠে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আগত প্রার্থীদেরকে ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে হবে। সেখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ও মাঠের নিয়ম নীতির বিষয়ে ব্রিফিং করা হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন মর্মে উল্লেখ করে ইন্ডেমনিটির ঘোষণাপত্র নিয়োগ কমিটির নিকট দাখিল করতে হবে। প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের পূর্বেই এই ঘোষণাপত্র প্রদান করা বাধ্যতামূলক। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা মোট 7টি ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি ইভেন্টেই তাকে কৃতকার্য হতে হবে। যে কোনো ইভেন্টে অকৃতকার্য হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। প্রথম ইভেন্ট দৌড়। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 200 meter দূরত্ব 28 seconds এবং নারী প্রার্থীদের 200 meter দূরত্ব 34 seconds অতিক্রম করতে হবে। দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে। দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা চেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে। কোনো প্রার্থী যদি চুনের দাগ স্পর্শ করেন কিংবা হুইসল ব্যতীত দৌড় আরম্ভ করলে সরাসরি ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দ্বিতীয় ইভেন্ট পুশ আপ। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের
35 সেকেন্ডে 15টি পুশ আপ ও নারী প্রার্থীদের 30 সেকেন্ডে 10টি পুশ আপ দিতে হবে। ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে পুশ আপ ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। পুশ আপে বডি, হেড, ব্যাক পার্ট এবং হিপ একই লেভেলে অর্থাৎ স্ট্রেট থাকতে হবে। হিপ ডাউন থাকবে, হাঁটু সোজা থাকবে এবং কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করবে না। আপ অবস্থায় এলবো স্ট্রেট এবং ডাউন অবস্থায় এলবো বেন্ড থাকবে। আপ থেকে ডাউনে গিয়ে আবার আপে আসলে একটি পুশ আপ কাউন্ট করা হবে। বাঁশি দিলে প্রত্যেক প্রার্থীকে পুশ আপ শুরু করতে হবে। কোনো প্রার্থী উল্লিখিত নিয়মের ব্যত্যয় করলে ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়াও এরপর নির্ধারিত সময়ের মধ্যে পুশ আপ সম্পন্ন করতে না পারলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে কৃতকার্য হওয়া প্রার্থীগণ পরবর্তী ইভেন্টের জন্য মনোনীত হবেন। তৃতীয় ইভেন্ট লং জাম্প। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে 10 ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে 6 ফিট দূরত্ব জাম্প করে যেতে হবে। এই ইভেন্টের শুরুতেও প্রার্থীদের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। প্রার্থীদেরকে অবশ্যই চুনের দাগের পেছন থেকে জাম্প করতে হবে। জাম্প করার সময় চুনের দাগ স্পর্শ করলে কিংবা অতিক্রম করলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে 6 ফিট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 10 ফিট দূরত্বে মার্কিং ফিতা দেওয়া হবে। নির্দেশনা মেনে প্রার্থীদেরকে জাম্প করতে হবে। প্রার্থীকে অবশ্যই জাম্প করে ওই মার্কিং ফিতা অতিক্রম করতে হবে। এক্ষেত্রে প্রার্থী মার্কিং ফিতা অতিক্রমে ব্যর্থ হলে ডিসকোয়ালিফাইড হবেন। উল্লেখ্য যে প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ 3 বার করে জাম্প করার সুযোগ পাবেন। চতুর্থ ইভেন্ট হাই জাম্প। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের জাম্প করে 3.5 ফিট ও নারী প্রার্থীদের 2.5 ফিট উচ্চতা অতিক্রম করতে হবে। ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। ইভেন্ট পরিচালক বাঁশি দিলে প্রত্যেক প্রার্থী দৌড়ে এসে জাম্প করে নির্ধারিত উচ্চতা অতিক্রম করবে। জাম্প করার সময় ক্রসবার স্পর্শ করলে বা ক্রসবার পড়ে গেলে কিংবা জাম্প করার পর প্রার্থী জাম্পিং পিটের মধ্যে না থাকলে ডিসকোয়ালিফাইড হবেন। উল্লেখ্য যে প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ 3 বার করে জাম্প করার সুযোগ পাবেন। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র পরবর্তী দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। হাই জাম্প ইভেন্টের মাধ্যমেই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা তৃতীয় দিন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপযুক্ত পোশাকে উপস্থিত থাকতে হবে। তৃতীয় দিনের শুরুতেও প্রার্থীদের ব্রিফিং করে ওই দিনের কার্যক্রমের বিষয়ে অবহিত করা হবে। ব্রিফ শেষে প্রার্থীদের পুনরায় ইভেন্ট স্থলে নিয়ে যাওয়া হবে। পঞ্চম ইভেন্ট দৌড়। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দূরত্ব 6 মিনিট 30 সেকেন্ড এবং নারী প্রার্থীদের 1000 মিটার দূরত্ব 6 মিনিটে অতিক্রম করতে হবে। দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে। দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা টেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে। এক্ষেত্রে একই রিদমে দৌড়ে অংশগ্রহণ এবং অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 150 পাউন্ড ওজনের টায়ারকে টেনে 30 ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের 110 পাউন্ড ওজনের একটি টায়ারকে টেনে 20 ফুট দূরত্ব পর্যন্ত নিতে হবে। ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদের ড্র্যাগিং ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। টায়ারের রশিকে কোমরের সাথে লাগিয়ে সামনের দিকে মুখ করে টেনে নিতে হবে। ড্র্যাগিং শুরুর বাঁশি দিলে প্রত্যেক প্রার্থী ড্র্যাগিং শুরু করবেন। এক নাগারে ড্র্যাগিং করতে হবে। এক্ষেত্রে যদি কোনো প্রার্থী বসে পড়েন কিংবা থেমে যান কিংবা নিজের ট্র্যাকের বাইরে টায়ার নিয়ে যান তাহলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এছাড়াও দূরত্ব অতিক্রমে ব্যর্থ হলেও প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। সপ্তম ইভেন্ট
রোপ ক্লাইম্বিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে 12 ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে 8 ফিট রোপ ক্লাইম্বিং করতে হবে। ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদের রোপ ক্লাইম্বিংয়ের নিয়ম নীতি জানিয়ে দেওয়া হবে। বাঁশি দিলে প্রার্থীরা রোপ ক্লাইম্বিং শুরু করবেন। প্রার্থী নির্ধারিত উচ্চতায় উঠতে ব্যর্থ হলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষিত হবে। অতঃপর তাদেরকে সারিবদ্ধভাবে নারী ও পুরুষ কোটাভিত্তিক আলাদা আলাদাভাবে দাঁড় করানো হবে। তাদের তথ্যাদি পূরণের জন্য ফর্ম সরবরাহ করা হবে। পূরণকৃত ফর্ম, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল ডকুমেন্ট সংগ্রহ করে পুনরায় যাচাই বাছাই পূর্বক উপযুক্তদের ডকুমেন্টস রিজার্ভ অফিসের হেফাজতে রাখা হবে। পরবর্তীতে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে টাকা জমাদানের অনুরোধ জানিয়ে একটি SMS পাঠানো হবে। এই SMS প্রাপ্তির পর প্রার্থী নির্দেশনা মেনে প্রিপেড টেলিটক মোবাইল সিম ব্যবহার করে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা প্রদান করবেন। টাকা পাঠানোর পর প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সম্বলিত একটি কনফার্মেশন মেসেজ প্রদান করা হবে। ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে প্রার্থীকে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরবর্তী সময়ে উত্তীর্ণ প্রার্থীকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোটা অনুসরণ করে জেলাওয়ারি মেধাক্রম তৈরি করে প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। এভাবে একজন উপযুক্ত প্রার্থী বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন। বাংলাদেশ পুলিশের চলমান ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে সঠিক নিয়মের প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। তাই আগ্রহী প্রার্থীদের সঠিক নিয়মে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনি কি সৎ? আপনি কি সাহসী? আপনি কি দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ। জয়েন বাংলাদেশ পুলিশ, চাকরি নয়, সেবা।